গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে সকাল 9টা। তো মানে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে ভাত, আর ছিল ডাল আর অমলেট, আমার ফেভারিট ব্রেকফাস্ট। তো এখন একটু পড়বো, দেন তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ওকে, বাই বাই। তো এখন বাজে সকাল 11টা। তো মা রান্না করা হয়ে গেছে। তো মা এখন এখানে বানাচ্ছে নাড়ু। এটা কি দিয়েছো, জল? জল আর চিনি, আর এটা হচ্ছে গুড়। আজকে আমাদের বাড়িতে আসলে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে। তো ওই নারকেল ছিল, তো ওই বাকি যে এক্সেস নারকেলটা আছে, ওই এক্সেস নারকেলটা দিয়েই এখন নাড়ু বানানো হচ্ছে। লক্ষ্মী পুজোতে নাড়ু বানিয়েছিল, কিন্তু সেই সময় গুড়টা ছিল না, আর আমি একটু গুড়ের নাড়ু খেতে ভালোবাসি, ওই জন্য মা আজকে আবার নাড়ু বানাচ্ছে, গুড়ের নাড়ু। মা বানাও, দেখি তাহলে আজকে রেসিপিটা নিই, গুড়ের নাড়ু। এই জলের মধ্যেই গুড়টা দিলে? এটাকে এখন কি করবে? এটাকে এখন গলাচ্ছি তো। আচ্ছা, তাহলে গলিয়ে এবার এর মধ্যে নারকেলটা দিয়ে দিলে। আচ্ছা, এবার এটাকে নাড়িয়ে দিচ্ছো। ভালো করে বানাও, আর একটু গুড় দিচ্ছ? আর কি দেবে এতে? আর কিচ্ছু দেবো না, শুধু নারকেল চিনি দিয়েছি আর গুড়। এটাকে নাড়ি 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 নাড়ু হয়ে যাবে? এটা তুমি প্রায় অনেকটা গুড়ি দিলে, 400 গুড় এনেছিল, তুমি তো মানে পুরো অর্ধেকটা দিয়ে দিয়েছ। এটাকে নাড়াও, আমি নাড়াই। জল দিলে আমি নাড়ু একদমই বানাতে জানি না, আমি জাস্ট একটু ট্রাই করে দেখছি। সেটা কি করা যাবে, সেটা ইগনোর করতে হবে আমাদেরকে। তো নাড়ুটা হচ্ছে, দেখো ফুটছে। আমি জানি না কি এরপর কি হবে, আমার কোনো আইডিয়া নেই নাড়ু সম্বন্ধে। মা বলছে একটু গ্যাসটা কমিয়ে দিয়েছে, তো আমি গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি, আর আমি নিজেও একটু নাড়ানোর চেষ্টা করি। গায়ে পড়বে না, গায়ে কি করে পড়বে, আমি কোনো আইডিয়া নেই আমার এটা কী করে কী বানাই। তো চলো তোমাদের সাথে আজকে দুপুরের লাঞ্চের মেনুটা শেয়ার করি। মার রান্না করা হয়ে গেছে। তো আজকে দুপুরে এটা আছে, চিংড়ি মাছের মালাইকারি, দেখে তো খুবই ইয়ামি মনে হচ্ছে, দুপুরে খাবো। আর আছে, এটা আছে বাঁধাকপি, এটা নিরামিষই বাঁধাকপি, এমনি বাঁধাকপি ঘণ্ট। আর এটা হচ্ছে সবজি ডাল, সবজি ডালটা আমি খুব প্রেফার করি, আমার ভালো লাগে। তো চলো আবার দেখি রান্নাঘরে নাড়ুটা কতদূর হলো। নাড়ুটা হচ্ছে, মা নাড়িয়ে দেবো? মা এখানে দুপুরে ভাত বসানোর জন্য চালটা ধুচ্ছে। এই যে মা চাল ধুচ্ছে, ভাতটা বসাবে মা। আর এই নাড়ুটা হচ্ছে এখানে। আজ সকাল থেকে আমি ব্লগটা সেভাবে করতে পারিনি, অ্যাকচুয়ালি একটু লেটেই উঠেছি, আর লেটে উঠলে তো বুঝতেই পারছো প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায়। তো নাড়ুটা আরেকটু হোক, মা যখন আবার নাড়ুটা গোল করবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো নাড়ুটা রেডি হয়ে গেছে, মা আর বাবা দুজনে মিলে এখানে নাড়ু পাকানো স্টার্ট করে দিয়েছে। মা অলরেডি একটা নাড়ু করে ফেলেছে, আমার তো এখন থেকেই টেস্ট করার ইচ্ছা হচ্ছে, কিন্তু এত গরম খেলে জিভ পুড়ে যাবে, ওই জন্য খেতে পাচ্ছি না। লোভ হচ্ছে কিন্তু পাচ্ছি না।
দুজনের মুখের দিকে তো রিয়াকশন দিতে পারছে না, কারণ মুখের দিকে মানে হাতে ফুটে যাচ্ছে রিয়াকশন। গরম খুব করে নিক আর একটু খানিকটা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ও ফ্যান দিলে এ হয়ে যাবে, দুজনেই জোর কদমে নাড়ু পাকাচ্ছে। তো আমিও কিছু কয়েকটা পাকাই দেখি পারি কিনা, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। নাড়ু বানাতে বানাতে বাবার হাতে প্রচণ্ড জ্বালা করছে, বাবা আর পাচ্ছে না, বাবার হাত থেকে নাড়ু ছিটকে বেরিয়ে যাচ্ছে, এত জ্বালা করছে বাবার। আবার বাবা নাড়ু বানানো স্টার্ট করেছে, সব বাধা অতিক্রম করে যাচ্ছে। নাড়ু এত গরম হয়ে যায় আর গা সুন্দর আর খারাপ কি, এত গরম। আর আমার দাদা ভাইয়ের তো কাজ সব স্পিডে, ওই জন্য ওইরকম নাড়ু ওরকম নারকেল গুলো ওইরকম অসমান। বাবা তুমি এটা কি করতে চাইছ, মূর্তি বানাচ্ছ? কতগুলো এখনো হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা হয়েছে সবে, 12টা তো হোক। আবার তোমাদের শেয়ার করছি, আমাদের নারকেল নাড়ু করা হয়ে গেছে, এখানে 27টা নাড়ু হয়েছে। বাবার খুব হাত পুড়ে গেছে, বাবা তুমি একটা নাও, তোমাকে একটা উপহার নাও, লজ্জা করো না, একটা নাও। ডায়াবেটিস থাকা সত্ত্বেও নাড়ু নিতে বাবা লজ্জা করলো না, হয়ে গেছে। এখন বাজে দুপুর 12টা বেজে গেছে এখন, তো তোমরাই দেখলে নাড়ু করা হয়েছে, বাবা মা নাড়ু করেছে, আর বোন ক্যামেরাটা শ্যুট করছিল, আমি একটু কাজ করছিলাম, এডিটিং করছিলাম আর কি। তো এখন ছাদে যাব, সামনে কালী পুজো আছে, তো কালকে তো আমরা বাড়ি ঘর তো আস্তে আস্তে পরিষ্কার করা স্টার্ট হয়ে গেছে, এবার দেখি লাইট গুলো কি অবস্থা। তো লাইট গুলো তো জানো মানে বছর 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 থাকতে থাকতে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। লাইট গুলো আগের বছরই ইঁদুর কেটে দিত শুধু, মানে আমাদের ওপরের ছাদে লাইট ঝোলালেই ইঁদুর গুলো শুধু কেটে দিত, তো তার জন্য কাঠবিড়ালি ইঁদুর না কাঠবিড়ালি সরি হ্যাঁ কাঠবিড়ালি কেটে দিত শুধু। তো এখন গিয়ে দেখা যাক কি কন্ডিশন লাইট গুলো আছে, দেখি ওপরে ঘরেই আছে, তো চলো যাও। তো আমাদের লাইট বের করা হয়ে গেছে, তো দেখি এখন কি কন্ডিশন, এটাকে পুরো ঢেলেই থাকো। বাবা অনেক কি লাইট আছে, বাট মনে হয় না সব কিছু জ্বলবে বললে, তো দেখি কি কন্ডিশন। এখানে একটা সাদা, লাল তো অনেকগুলো দেখছি, একটা দুটো তিনটে লাল আছে, দুটো পিঙ্ক। আপাতত এখন বুঝতে পারছি না কতটা কি হবে এগুলো। সাদাও তিনটে, না এটাও পিঙ্ক, এটা একটা লাইট পিঙ্ক, আর এই হচ্ছে তিনটে রেড, আর এই হোয়াইট এখানে রাখলাম, একটা ব্লু, এই আর একটা ইয়েলো, এই আর একটা ইয়েলো, আর গ্রিন আছে, আর প্রদীপ, আরও কিছু লাইট আছে, এখন দেখা যাক কোথায় আছে। তো এগুলো সব টেস্ট করতে হবে, তো দাঁড়াও একটু টেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের ফার্স্টে ব্লু লাইটটা টেস্টিং চলছে, ব্লু লাইটটা জ্বলছে সাকসেসফুল, তোদের ইয়েলো লাইটটাও সাকসেসফুল হলো। চল, ইয়েলো তিনটে আছে, তো দেখ তিনটে জ্বলছে কি না, দুটো একটা তো জ্বললো সবে। মা তুমি চলে যাও, চানে চলে যাও তুমি, ইয়েলো আমাদের আর একটা ইয়েলো জ্বলেছে, না অনেকগুলো অফ আছে, হ্যাঁ সেটা তো আমাদের ব্যাড লাক, ডিসকানেকশন আছে, সেটা দেখতে হবে। তো লালের একটা আমাদের হলো না, পুরোপুরি বন্ধ, তো আমাদের এই লালটা জ্বলেছে, সাদা লাইটটাও জ্বলেছে। তো আর দেখাচ্ছি না তোমাদেরকে, দেখি কয়েকটা কতগুলো হচ্ছে, তারপর তোমাদেরকে বলছি। তো আলটিমেটলি দেখা গেল এই একটা লাল, একটা সবুজ, আর একটা হোয়াইট, এই তিনটে জ্বলছে না। তো এটা আমরা আরবার দেখবো কোথায় কিছু ডিসপিউট কিছু আছে কি না, বা কানেকশন কোনো প্রবলেম হচ্ছে কি না, তো দেখে যদি জ্বলে তো আমরা এটাকে ইউজ করে ফেলবো, আদারওয়াইজ আমাদের তো আরও লাইট কিনতে হবে। তো দেখি কি করা যায়। হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 1টা, আমার চান করা
ফ্রেশ হওয়া হয়ে গেছে, তো সবারই চান করা হয়ে গেছে। বাবা অলরেডি লাঞ্চে বসে গেছে, বাবা আসলে চান করে আর ওয়েট করতে পারে না, তো বাবা লাঞ্চে বসে গেছে। আর আমাদের লাঞ্চের মেনু তোমাদের সাথে শেয়ার করেছি, তো এখন আমরা গিয়ে লাঞ্চ করে নেব, তো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সন্ধ্যাবেলা একটু বিজি ছিলাম বলে ব্লগটা করা হয়নি, তো এখন বাজে রাত্রি 10টা, তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে, তো আমরা এখনই ব্লগটা কমপ্লিট করছি। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট বক্সে লেখো কেমন লাগলো, আর বেল আইকনটা প্রেস করে রাখো নিউ ব্লগের জন্য। গুড নাইট টু অল।